যত সাংবাদিক বন্ধু রকল তিনি 29 নম্বর নি 13 নম্বর ভোট 13 নম্বর ভূত যিনি বাইশগড়িয়া তাকুক মুজিবন নি নুখুঙ্গ তিনি কাছে যোগদান সভা তিনি 46 পরিবার নি 239 ভোটার তিনি থ্রুক দফানি মাইনরিটি দফানি যতন তিনি বিজেপি ও ফাইবেকা বেলায় খুশি তিনি তংথমনি দিন বিনি নখলাওয়া তিনি যোগদান সভা খায় আগামী দিন বড় বাইসং এক বাই এক মিলোকে সামং তাকনায় বড় থ্রুক দফা সঙ্গে বিশ্বাস থাকা বিজেপির উপর বিজেপির উপর বিশ্বাস থাকা যে আগামী দিন মোদীজি ছাড়া তো ভারতবর্ষনি কেবল কোনো খাইমিয়া যে সেফ গার্ড ইমানো মোদীজি আমার বাগানে বড় বিশ্বাস থাকে তিনি চিনি লোকে ফাইগা সিপিএম তাই বড় বিশ্বাস থাকলিয়া তাই খুনা চিনি দুইটা রেজাল্ট বক্সনগর এবং ধনপুর ও ধনপুর বসে জিতি দঙ্গ বক্সনগর জিতি দঙ্গ থ্রুক দফর বিজেপির উপর বিশ্বাস থাকা আমার বাগানে তিনি রেজাল্ট সিকাং দিন বেলায় তংথমা দিন তিনি মুজিবনের নেতৃত্বে তিনি প্রচুর সংখ্যক মাইনরিটি চিনি লগে থাকে আং সাও যে মাইনরিটি চিনি লগে তো হামবাই গত সরকারের আমলে ব্রাঞ্চ সম্পাদক ছিলাম আর পঞ্চায়েত সদস্য ছিলাম কোন পঞ্চায়েত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তো কী কারণে আজকে আপনি দল ত্যাগ করেন আজকে এই গত সরকারের আমলে আমরা পঞ্চায়েতের মধ্যে যদি একটা সিদ্ধান্ত করতাম পঞ্চায়েত প্রধান বা অন্যান্যরা এটা পাল্টে আর একটা সিদ্ধান্ত করতো তাই আমার জনগণের স্বার্থে যেহেতু আমি পঞ্চায়েত একটা সদস্য হলাম হ্যাঁ যদি জনগণের কাজই না করতে পারি তাহলে আমি কি করে পঞ্চায়েতের কাজ করবো এই জন্য আমি পঞ্চায়েতের যে দায়িত্ব ছেড়ে বাস আমি চলে বাড়িতে এসে গেছি বাস এখন কি মনে করছেন বিজেপিতে আসার পর কি জনগণের জন্য হ্যাঁ এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিজনদা তা ওনারা ওনাদের সাথে আমি দীর্ঘ কয়েকবারই কথাবার্তা বলেছি এবং ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এলাকার আমার ব্যক্তিগত কোনো স্বার্থের স্বার্থে না আমি শুধু চাই আমার এলাকার স্বার্থে এমনকি আমাদের যে মাইনরিটির যে শ্রেণী আছে মাইনরিটির লোকদের স্বার্থে হ্যাঁ যাতে আমাদের এই এলাকার মধ্যে উন্নত হয় এই উন্নয়নের স্বার্থে আমি এই দলের পেছনে কাজ করতে চাই হ্যাঁ নিজের স্বতঃস্ফূর্ততভাবে এমনকি আজকে আমার সাথে যারা যারা এখানে জয়েন হয়েছেন এই 239 পরিবার ইয়া ভোটার পাশাপাশি আরও কিছু পরিবার রয়ে গেছেন ওনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না ওনারাও আশ্বাস দিয়েছেন আমার সাথে আসবে কাজ করবে হ্যাঁ তাই আমি এখানে মন্ত্রী মহোদয় এবং বিজনদা ওনাদেরকে আমি একটা মানে আশ্বাস দিতে চাই যে ওনারা যদি আমাকে সাহায্য করেন ভবিষ্যতে লোকসভা বিধান সামনের যে বিধানসভা ওই সম্পূর্ণ দিক থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করব যাতে এই ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নেওয়া যায় এবং নরেন্দ্র মোদী সব এই গভর্নমেন্টকে যাতে আরও শক্তিশালী করা যায় তার স্বার্থে তার পক্ষে আমি কাজ করব